বইটি লিখেছেন ধর্মেন্দ্রজয় ঘোষাল, অভিনয় রিমার ভূমিকায় অলকানন্দা ভট্টাচার্য রায় এবং ঋষির ভূমিকায় আমি অভিক ব্যানার্জি। আবহ সঙ্গীতে পরিকল্পনা এবং প্রয়োগে সানি, পরিচালনায় আমি অভিক ব্যানার্জি। শুরু করছি হ্যাপি বার্থডে। হ্যালো, হ্যালো রিমা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি? তুমি বলো। আমি শুনতে পাচ্ছি না ঋষি। দাঁড়া দাঁড়া, আমি বাইরে যাচ্ছি, এখানে আওয়াজ একটু। হ্যাঁ হ্যাঁ, এবার বলো। মা কেমন আছে ঋষি? কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই। হ্যাঁ, ভেন্টিলেশনই আছে। কি কি আর করবে বলো? তাহলে কি হবে গো? আমি ফ্লাইটের টিকিট পাচ্ছি না রিমা, আমার মন অস্থির অস্থির লাগছে। রিমা, তুমি মাকে নিয়ে রিমা তুমি চিন্তা করো না, ডাক্তার জানিয়েছে যে তাহলে আমি না যাওয়া পর্যন্ত ভেন্টিলেশনে রেখে বিল বাড়ছে জানি। তবু রিমা তুমি শব্দ হও, ইমোশনাল হয়ে না, আমি তো আছি। তাহলে তাহলে স্পষ্ট করে বলো কি হবে, কি অবস্থা? ব্রেন ডেথ বলতে পারো। ঋষি, তবে হার্ট এখনো না না, এই ক্রিটিক্যাল জায়গা থেকে রিকভারি চান্স নেই। মায়ের জন্য কষ্ট হচ্ছে ঋষি। রিমা, কেন যে মরতে আমেরিকা গেলাম? প্রয়োজনে ফিরতে পারছি না। মায়ের শেষ মুহূর্তে তার একমাত্র মেয়ে কাছে নেই। ঋষি, আমি পাগল হয়ে যাচ্ছি। রিমা তুমি শব্দ হও, জানি ঋষি একদম মন মানছে না। এত দূরে থেকে যেন অসহায় লাগছে। কেন মরতে আমি নিউ ইয়র্কে পড়ে আছি ঋষি? আমি কি মানুষ? আচ্ছা রিমা, হ্যালো। মা চলে যাচ্ছে ঋষি, আমি মুখাগ্নি টুকু করতে পারবো না। তুমি আমার হয়ে যদি যদি আমি কিছু করতে পারি ঋষি, ঋষি তুমি যা হয় করো। তোমার হ্যালো হ্যালো ঋষি, হ্যালো, আমি টিকিট পেলে রওনা হয়ে যাচ্ছি, আর পারছি না। তোমার ডিসিশনই আমার ডিসিশন, দেখো কি হয়। হ্যালো হ্যালো রিমা, হ্যালো হ্যালো রি, যা কোনটা কেটে গেল? আমি জানি এই সময় রিমার অবস্থাটা কি। তবু আমি রিমার মাকে চিরতরে হারিয়ে যেতে দেব না। উনি থাকবে রিমা, তোমার মা থাকবে। তোমাকে না জানি কাজটা অন্তত আমি করতে দাও। সব শেষ হয়ে গেল, মা চলে গেল, টাকার অভাবে শেষ দেখাও হলো না, টিকিটটা পেলাম না যে, আমেরিকা নিয়ে নিল সব। তো তুমি তো ওখানেই থাকতে চাও, ওটাই তোমার স্বর্গ? অবভিয়াসলি, তোমাকে দেখে আমার বিস্ময় জাগে জানো। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবইতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপর রিসার্চ করে সেই তুমি 30,000 মাস মাইনে নিয়ে একটা এনজিওতে পড়ে আছো, কিনা দেশ উদ্ধার হচ্ছে। আহ রিমা, গোছানোর সময় এত বকলে ভুলভাল হয়ে যাবে। আজ তুমি নিউ ইয়র্ক চলে যাচ্ছ, একটু মন দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও না, এটা ওটা। হ্যাঁ হ্যাঁ, এই সবই প্রায় গুছিয়ে নিয়েছি, দুই একটা বাকি আছে। আচ্ছা, মার ছবিটা তুমি এনেছো? হ্যাঁ, ওই ওই তো দেখো। হ্যাঁ দাও, ওটা দাও তো। আর ব্লু জিন্সটা ভেবেছি প্লেনে উঠাই পরবো, নাকি ব্লু লেগিংসটা পরবো? ওহ রিমা, নিজে নাও, এ আবার কি? আহ হা হা, বউয়ের ট্রাউজারটা এগিয়ে যেতে যেন তোমার সম্মানে লাগছে। বিষয়টা সম্মানের নয় রুচি। আচ্ছা, যাবার আগে আমার বিধি বিধি কথাগুলো না বললে মনটা বুঝি হালকা হয় না তোমার? আক্ষেপ ঋষি, আক্ষেপ। তোমার ফ্রাইড রেজাল্টের দিকে তাকিয়ে আক্ষেপ হয়। যাকে ভালোভাবে থাকবে, কেমন মন খারাপ করবে না। এই শোনো, তুমি বডি স্প্রেগুলো নিয়েছো? ও হ্যাঁ, একটা এলআইসির কাগজে তোমাকে সাইন করাতে হবে। আর আরেকটা কথা কি যেন বেশ বলবো ভাবছিলাম। কি আর বলবে রিমা, আই লাভ মাই ইন্ডিয়া। আচ্ছা, কি পাচ্ছো এখানে? ওই তো আয় তোমার। আর এই ছাই ছাতার কলকাতায় না আছে বিশ্বমানের পথঘাট, না আছে চিকিৎসা, তাতে এত বড়াই। দেখো, আমি যদি ক্যারিয়ার বুঝতাম তবে তোমার ওখান করে গ্যারি হ্যারিকে কিনে নিতে পারতাম। পারতেই তো, তোমার এই ক্ষমতা নিজেই নষ্ট করছো। তবে তো তোমার মাকে এদেশে ফেলে পালিয়ে যেতে হতো।
আর আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আমেরিকা শুরু করতে চাই না। তোমার মা কিংবা আমার মা কোনোদিনও আমাদের ক্যারিয়ারে বাধা দেয়নি। আমি ওই দুই বৃদ্ধার দিকে তাকিয়ে বুঝেছিলাম সব মানুষই শেষ জীবনে ছেলে মেয়ে নিয়ে থাকতে চায়, নাতি নাতির সঙ্গে দিন কাটাতে চায়। ওরা মুখে না বললেও আমি ওদের মুখের দিকে তাকিয়ে বুঝেছি আমেরিকা ইউরোপ বললে না ওদের মনটা কেমন যেন বিষণ্ন হয়ে যায়। এই শোনো, এলএসএ কাগজটা দাও। আচ্ছা, আর ফিক্সড গুলো ভাঙিয়ে নিও। আর মিন টাউনে একটা ফ্ল্যাট দেখবে তো? মায়ের বাড়িটা আমি ওখানে গিয়ে ভাববো কি করব। তোমাদের বাড়িটা দিয়ে দেবে? উপায় কি বলো, কি সামলাবে? তুমি নিজের ফ্ল্যাটটাই ঠিক মতো দেখতে পারছো না। আবার তাহলে আর নতুন ঘরে চিন্তা করছো কেন? না গো, এই এলাকাটা বেশ ঘিঞ্জি, গাড়ি নিয়ে বেরোতে অসুবিধে হয় খুব। সরু রাস্তা, বর্ষাকালে ভীষণ জল জমে। এখন অ্যাটলিস্ট একটা বেটার জায়গা না হলে? বেশ বেশ, সেসব পরে হবে। ঠান্ডা মাথায় জিনিসপত্র গুলো ভরো তো, টিকিট পাসপোর্ট আগে হ্যান্ড লাগেজে নিয়ে নাও। আর হ্যাঁ শোনো, ড্রিঙ্ক কার তেমন একটা পার্টিতে গিয়ে না খেলে লোকে গাইয়া বলে। তোমরা এই পাতি বাঙালিরা না মদ দেখলে শিউরে ওঠো। আমি এক বছর গোটা আমেরিকা ঘুরেছি, এত পার্টি দেখেছি, কেউ আমাকে এক পেয়েও ধরাতে পারে। কি মহান কাজই না করেছো। মহান নয়, মহান নয়, এথিক্স আমি খাইনি। দেখো, মদ খাওয়া আমার অপছন্দ নয়, আসলে তোমার শরীরে এগুলো পারমিট করে না। দুবার জন্ডিস হয়ে গেছে, মনে রেখো। আচ্ছা ঋষি, যাবার আগে খালি জ্ঞান দিচ্ছ, খালি নিষেধ, এটা করো না ওটা করো না। তোমাকে তো বলছি চলো না স্টেটসে সেটেলড হই। স্টেটসে সেটেলড? হ্যাঁ, দেখো এখন তো আর তুমি মায়ের দোহাই দিতে পারবে না। তোমার আমার তুই খুলে আপন বলতে আর কেউ নেই, তাহলে এখানে কেন পড়ে মার খাবে? রিমা, কাজের জায়গাটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। কোনোদিন তো আমার সঙ্গে গ্রামে যাবি, গেলে দেখতে পেলে গ্রাম বাংলার ভালোবাসা কাকে বলে। শোনো, ফ্রিজে অন্তত 3 দিনের খাবার রেখে দিয়েছি, মাইক্রোওয়েভটা সার্ভিসিং করে নিও। আর এই এসিটাকে বিদায় দিয়ে এবার একটা বড় মেশিন কিনো তো, মাথা তো আমলে যত সব। এই শোনো, ডলারগুলো কিছু না লাগে যেন, সবটা হ্যান্ডব্যাগে রেখো না। না না, আচ্ছা রেখেছি। ও হ্যাঁ, কি যেন বলছি, কি যেন বেশ, হ্যাঁ মনে পড়েছে, এই রানা মাসিকে 1000-2000 টাকা দিয়ে এসো। মিশোর কি একটা ছোট অপারেশন দেওয়া হয়ে গেছে? মিশো ভালো আছে। মানে? মানে তুমি তোমার মায়ের কাজের জন্য দেশ থেকে কটা দিনের জন্যই তো এসেছিলে, এর মধ্যে তোমার আর এসব বলে আমি। ভেরি গুড ঋষি, থ্যাংক ইউ। আচ্ছা শুনো, ভূত মশাইকে বাৎসরিকের কাজটা কবে হবে জিজ্ঞেস করেছিলে? আমায় তাহলে সেইভাবে নেক্সট ইয়ারে আসার প্ল্যান করো। আরে শোনো শোনো, ওই কাজই তো বাৎসরিকের কাজটাও সেরে দিয়েছেন ঠাকুর মশাই, মূল্য ধরে দিয়েছি। আচ্ছা, আর আপত্তি উনি করেন। তার মানে আমার? না না, তোমার মায়ের বাৎসরিক কাজের জন্য অন্তত আসতে হবে না, তুমি এমনি এসো। আর আমি হয়তো কটা মাসের জন্য আয়ারল্যান্ড যাব, একটা প্রজেক্ট ফাইনাল হবে। গ্রেট ঋষি। আচ্ছা ওখান থেকে তবু তুমি স্টেটসে যাবে না? আমরা কি দাম্পত্য একসাথে কাটাতে পারবো না? তুমিও তো দেশে ফিরে আসতে পারো। হয় না ঋষি, অভ্যাস জানো তো, ও দেশে থাকার অভ্যাস হয়ে গেলে কেউ আর এই থার্ড ওয়ার্ল্ডে মানাতে পারে না। তোমায় একটা কথা বলা হয়। কি কথা গো? না মানে বলাটা হয়তো আর শুনে শুনে না, তবু আমি আমি রেডি, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। আচ্ছা যাবার আগে একটু দাঁড়িয়ে তো আমায়। এই তো হাত কইলা জানো, তোমার জন্য মা তবু শেষ বয়সে একটু যত্ন পেল, আমি তো কিছুই করতে পারলাম না। মা চলে গেল, তোমাকেও পাই না আমি নিঃস্ব। চলে গেলি তোমার মা এসে, আমরা কবে ইস্যু নেব? ছিল তো তোমার জন্যই ধমকি আছে। যদি আয়ারল্যান্ড থেকে ফেরার পথে দেখা হয়? দূর পাগলি, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, বোর্ডিং করে ফোন করবে। অবশ্যই আমি বাইরে ওয়েট করব তোমার ফ্লাইট না ছাড়া পর্যন্ত। বেশ বেশ, এই দাঁড়াও টিকিটটা দেখি। আর কিছু? নো স্যার, চলো চলো। চল বংশি, বেলঘরিয়া। ওহো, বেলঘরিয়া না, চল নৌকা নিউইয়র্ক। ও
কলকাতাটা এখন কত সুন্দর হয়েছে দেখো, যেন ছলমল করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাস্তায় আছি, এই তো কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, আপনারা থাকুন, আমরা আসছি। কি ভাবছো? ভাবছি তুমি চলে যাচ্ছ, আবার কবে দেখা হবে। তাই এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা নতুন করে বেশ লাগছে বলো, আর ওয়েদারটাও খুব সুরিং। এই তোমার প্রথম ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে তো, তখন অভাবনীয় লেগেছে। তোমার হাত ধরেই আমার প্রথম ইমেজ দেখা, তুমি ফিরে এলে আর আমি কেমন তোমাকে ছেড়ে চলে গেলাম। রিমা, রিমা একটা কথা, যদি আমি জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি আর তা যদি তোমার পছন্দ না হয় তবে কি? বলো না স্পষ্ট করে, তুমি কি এক্সট্রাম্যারিটাল কোনো রিলেশনে? আমার স্বপ্নের এয়ারপোর্ট জানো, ফ্রাঙ্কফুর্ট, শিকাগো, প্যারিস, হিথ্রো, এত সব বড় বড় এয়ারপোর্ট দেখেও না আমার মন ভরেনি। আমাদের এই ছোট এয়ারপোর্টে দেখো কত সুন্দর। অফকোর্স কলকাতাকে অনেক সুন্দর লাগছে, অনেক। এই নামো, এবার আমরা এসে গেছি, তুমি নামো, আমি বরং লাগেজ গুলো নামাচ্ছি। আমার কলকাতা। হ্যাঁ বাবা, তোমারই কলকাতা। ঋষি, ঋষি যাচ্ছি, লাগেজ নামাচ্ছি। ঋষি রে কারা, ঋষি তাড়াতাড়ি এসো। আসছি আসছি। কি কি কি, আপনারা কেন, আপনারা কে কে, আপনারা এনি ডোনেশন? উত্তর দিন ঋষি, ঋষির আমার মায়ের ছবি কলেজ গড়িয়ে দাঁড়িয়ে আছে কেন? কি কি চাই আপনাদের? টাকা, ফরেন মানি? ঋষি, রিমা, রিমা স্থির হও। আসলে আসলে অনলাইনটা আমি করে ফেলেছিলাম, আর ওটাই তো বারবার বলতে গিয়েও বলতে পারছিলাম। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি সিম ক্রিয়েট করছো কেন? রিমা একটু ধৈর্য ধরো, বলছি আমি সব বলছি। আসলে তোমার মায়ের প্রিন্টেদের পাওনা ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওনার অঙ্গগুলি দান করার সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে না জানিয়ে। এই যে দেখছো মণি অধিকারী, রসরাম আলী, ওরা তোমার মায়ের হার্ট ও কিডনি দিয়ে জীবন লাভ করেছে। ইনি কমলা সাহা, তোমার মায়ের লিভার, আর উনি দীপক ঘোষ। দাদা দাদা একটু এখানে আসুন না। রিমা, রিমা, ওরা তোমার মায়ের ছবি বলায় পরে তোমাকে এয়ারপোর্টে সিওর করতে এসেছে গোলাপ দিয়ে। রিমা চোখ মোছো, ওদের গোলাপ করে নাও। দেখো ভুল আমি করেছি, কিন্তু তোমার মা এদের বাঁচিয়ে দিয়ে গেছে, আমায় মাফ করো। আমি ভাবতে পারছি না ঋষি, আমি কত ক্ষুদ্র, কত তুচ্ছ। আমি তোমাদের সবার গোলাপ নিচ্ছি, আমি তোমায় জানাতে পারিনি, সুনীতির একবার দেখাতে চেয়েছি। আমি কেমন হতবুদ্ধি হয়ে যাচ্ছি ঋষি, রিমা, রিমা, ঋষি, আমি আর আমেরিকা যাব না। রিমা,
আমি এই ভারতেই থাকব, এখানে যা হয় কিছু করব। আর পারছি না, যন্ত্রের মতো টাকা টাকা আমি আর ভাবতে পারছি না। ঋষি ঋষি আমি তোমার কাছে থাকতে চাই। আজ আমার নতুন জন্ম হলো ঋষি, এতে দেখি যারা মায়ের জন্য বেঁচে আছে তোমরা মায়ের জন্য ব্যাপার বলো, হ্যাপি বার্থডে টু ইউ বলো। তোমরাও তো নতুন জীবন পেয়েছ। জানো ঋষি, বোর্ডিং করাতে গিয়ে দেখি আজ ঋষি ভুলে গেছিলাম আজ মায়ের জন্মদিন। কি কাকতালীয় ব্যাপার, সবাই মিলে